গুড মর্নিং বন্ধুরা সবাইকে। গতকালকে রাতটা আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ আমার চোখটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল। এমনকি অনেক রাত্রে যখন ঘুম ভেঙেছে আমি ঠাকুরকে ডাকছি, ঠাকুর যেন আমার চোখটা ভালো হয়ে যায়। মানে কেমন একটা বাদা 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 ঠেকছিল, জল পড়ছিল চোখ দিয়ে। লাস্টের দিকে তো চোখ অনেকটা ফুলে গেছিল। আমি বুঝতে পারছি না আমার চোখটা এখন কেমন আছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছো, আমি আয়নায় নিজেকে না দেখলে বুঝতে পারবো না। আর তবে হ্যাঁ, এখন কোনো প্রবলেম আমি বুঝতে পারছি না চোখটা নিয়ে। ভালো, নর্মালি যেমন হয় সেই রকমই। তো আজকে লক্ষ্মী পুজোও আছে, সব কিছুই জোগাড় করব। এবার কি বলতো, কোজাগরি লক্ষ্মী পুজোটা রাত্রে হয়। আজকের পুজোটা মা বলেছে যে বৌমার তো শরীরটা ঠিক নেই, জল খাওয়ার প্রয়োজন আছে, তো রাত্রিবেলায় পুজো করাবো না, দিনে দিনেই করাবো, যাতে আমার একটা শরীরে বেশি একটা সমস্যা না হয়। আমি খাবার না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমাকে জল খেতেই হবে, এরকম ব্যাপার। তো সেই কারণে দেখি হয়তো পুজোটা তাড়াতাড়ি হতে পারে, উঠবো, উঠে ঘরের কাজ মাজ সেরে টেরে তারপরে পুজোর জোগাড় করবো। তার আগে রান্না করবো, তার আগে পুজোর জোগাড় করবো। আর তুমি কখন উঠলে ঘুম থেকে? অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে চা খেয়ে মনে হয় এসে ভিডিও স্টার্ট করেছে। একদম ঠিক বলেছো। ফ্রিজে আমি কালকে ভেন্ডি কেটে রেখেছিলাম, ভেন্ডিগুলো কালকের, কালকে আর রান্না করিনি। মানে অনেকটা অনেকটা রান্না হয়ে যাচ্ছিল, তো সেই কারণে কালকে রান্না করিনি, আজকে করব। মুগের ডাল করব, ভেন্ডি চচ্চড়ি বানাবো, আর আর কি করব, আর আলু ভাজা বানাবো। এই দেখো কটা বাজে, দেখো 10:10 বেজে গেছে, এখন আমি রান্নাটা চাপিয়ে দেবো। তবে সবজিগুলো দেখে মনে হচ্ছে শীত চলে এসেছে, মূলো, পালং শাক, বেগুন। তবে এই পালংগুলো ভালো লাগে না জানো তো, বেশ একটু শীষ শীষ পালং হবে, ডাটাগুলো শক্ত হবে, তবে চিবিয়ে শান্তি পাওয়া যাবে। আর এই পালং পাতাগুলো দিয়ে মানে কি বলবো, ওই যে ঘন্ট খাওয়া যেতে পারে, ছোলার শাক আর পালং শাক মিলিয়ে বেশ কলাই ডাল ফোড়ন দিয়ে ঘন্ট, ওটা ভালো লাগে। আর আমি তো ওদিকে রান্না বসিয়েই দিয়েছি, আর কাকুলে এই সবজিগুলো নিয়ে এসছে, আর আমার ওই যে পাশে রেখেছি ঢ্যাঁড়স কাটা, ওটা আমি রান্না করব। রান্না তো করব, তার আগে একটু বসে নিই। মানে কি বলবো, একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো ভালো লাগছে না। আর এই যে ভয়েস দিচ্ছি, এটাও কিন্তু কেমন গলাটা একটা ধরা ধরা ভাব হয়ে রয়েছে, কি ঠান্ডা হয়ে রয়েছে ভেন্ডিগুলো ফ্রিজে ছিল বলে। আর ওখানে আমি দেখি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি করলাম। যদি গরম হতো তাহলে দুপুরবেলাতেই মনে হয় খাবার নষ্ট হয়ে যেত, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো কিছু হবে না। 150 টাকার কি কি মানে একদিন এই জিরাটা কি একদিনে খাবা? তুমিও তো আমার মতো হাল, সকাল থেকে মাথাটা কোনোদিনই আঁচড়াও না। না, পাখির বাসা কি? পাখির বাসা গেঞ্জি করে পাতাল ফরকাটা নিয়ে গান গাইছে আর নিজেই নাচছে। মানে গত 2-3 বছর ধরে খুঁজে 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 পাইনি, আজকে পেয়েছে, একটা পেয়েছে, ওর এক বন্ধু পেয়েছে। দিয়ে বলে কি, তুই তো প্রায় খুঁজিস না, তুই কটা নিয়ে যা, দিয়ে গেঞ্জি করে বেঁধে নিয়ে এসছে। ও টোটালটাই দিয়ে দিয়েছে, পুরোটাই দিয়ে দিয়েছে। তুমি কটা পেয়েছিলে? একটা আমি একটা খুঁজে নিয়ে আসছি, দিয়ে বলছে পাইনি, আচ্ছা না বলছি এটা নিয়ে যা। ওই একটাই ও নিয়ে আসতো, ওকে না দিলে ওই বাকি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিতাম একদম। দেখো রান্না শেষ করব করব বলে আর হচ্ছে না, এখন আবার এটা ভাজি তারপরে রান্না শেষ করব। আরে কাজ বাড়াই দিলাম নাই? না, কাজ বাড়ানো কোনো ব্যাপার না, ও খুব খুশি হয়েছে, আমার খুব ভালো লেগেছে যে বেচারি এতদিন ধরে খুঁজেছে পাইনি, আজকে পেয়েছে, এটা ভালো লেগেছে। রান্না করেছি দেখে আর একবার স্নান করে নিলাম, চুলগুলো খুলে রেখেছি, শুকিয়ে যাবে, একটু বসি, এখনও টাইম হয়নি, ঠাকুরমশাই কখন আসবে জানি না, তো ওই জন্য ভাবলাম একটুখানি পরেই আমি লক্ষ্মীটা পাতবো। তো বসে বসে একটু ফোন দেখছি, আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কি রোদ্রে গিয়ে বসি, কিন্তু রোদ্রে গিয়ে বসলেই সবাই এখন বকাবকি করবে। লক্ষ্মীটা পাতলাম, ওই যে সবে লক্ষ্মীটুকুই পাতলাম, এখনও পুজোর জোগাড় কিছু করিনি। ফল অনেকক্ষণ আগে থেকে কেটে রাখলে না কেমন একটা হয়ে যায়, তো সেই কারণে আমি ফল কাটিনি। আর তাছাড়া না, আমি ফল অল্পই কাটি, গোটা ফল পুজো করে নিই, তারপরে যে যখন প্রসাদ খায় তাকে কেটে কেটে দিই, ওইটাই ভালো, নাহলে কাটা ফল বেশিক্ষণ মানে রেখে খাওয়া যায় না। আজকে তো লক্ষ্মী পুজো সবাই জানো, কিন্তু ঘটনা হচ্ছে আমার বউ কিন্তু দেখছি জোয়া জানতে শুনতে সব কমপ্লিট করে ফেলেছে একদম, কিন্তু হলো মানে প্রচণ্ড পরিশ্রম, তো সকাল থেকে জল খাওয়া নেই, তারপর নেওয়া ধরে অভ্যুস, তা ও কিন্তু ক্লান্ত হয়ে গিয়েছে, দেখছে শুয়ে পড়েছে,
আর এই যে জোয়ার করে রেখে দিয়েছে, কখন ব্রাহ্মণ আসবে? আমি ব্রাহ্মণ খুঁজতে গিয়েছিলাম একবার, পেলাম না। তবে এক জায়গায় গেছি, আর এক জায়গায় যাবো, গিয়ে দেখে আসবো। ব্রাহ্মণ যদি পায় ভালো, সবার সবার পুজোটা করে নেবো, কারণ সবাই তো জানোই ওর শরীরটা খুব একটা ভালো নয়, তার জন্য আমরা চাইছি সকাল সকাল পুজোটা হয়ে যাক। বাবা, গতকালকে আমার যা চোখের পরিস্থিতি হয়েছিল আমি মানে ভাবতে পারিনি আজকে সুস্থভাবে আমি পুজো টুজো করতে পারবো। ভেবেছিলাম সকালে উঠেই হয়তো আমাকে চোখের ডাক্তারের কাছে যেতে হবে, যা ঠাকুর কমিয়ে দিয়েছে এই অনেক ভালো। এই যে মা মনে হয় আবার ঠাকুর মশাই দেখতে যাচ্ছে, সেও গিয়েছে, ও খুঁজতে গেছে ঠাকুর মশাই। আসলে ওনাদের তো আজকে খুব ব্যস্ততা, ধরো সব বাড়িতে পুজো, এদিক ওদিক পুজো করবে, তো এই জন্যই দেরি হচ্ছে। জানি সিঁদুর লেগে গেছে না লিপস্টিক, বুঝতে পারছি না, ঘুমিয়েছিলাম না ওই জন্য মুখটা কেমন হয়ে গেছে, সব ছড়িয়ে বড়িয়ে গেছে কাজল মাজল। কদিন ধরেই ভাবছি খুব একঘেয়ে লাগছে, দুদিন অন্য কোথাও যাই, তো ভাবছি মাসির বাড়ি যাব। মানে যাব এটা মনে মনে ভেবেছি, কবে যাব এটা এখনও দিন ঠিক করিনি, তো তোমাদের দাদাকে বলে ঠিক করলাম মঙ্গলবার যাচ্ছি। সোমবার যেতে পারতাম কিন্তু সোমবার আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জায়গায় যেতে হবে, তো সেই কারণে মঙ্গলবারে যাব। এই যে যাব যাব এটাই আনন্দ, গেলেই হয়ে গেল, চলে আসলে আবার মন খারাপ। মাসির বাড়ি থেকে ঘুরে এসে তারপর দুদিন আবার মায়ের কাছে যাব। ও বলেছিল কি যে আগে মাসির বাড়ি যাও তারপর মায়ের কাছে যাও, ওই জন্যই ভাবলাম তাহলে আগে মাসির বাড়ি যাই। এই তো আজকে হচ্ছে রবিবার, সোমবার, মঙ্গলবার, এই তিনটে দিন আনন্দ, তারপরে যেই চলে যাব, চলে আসব মন খারাপ, হয়তো মঙ্গলবারে গিয়ে বুধবারটা থেকে বৃহস্পতিবারে চলে আসব। বসে থাকতে থাকতে ঘুম পেয়ে গেল, কি অবস্থা! যাক, অবশেষে ঠাকুরমশাই আসলো, পুজো শুরু হয়ে গেছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার অনেক অনেক আগে পুজো হয়ে গেল, সেটা তো তোমাদের দাদা বারবার বলছেই, আমার শরীরের জন্য তাড়াতাড়ি পুজো হয়ে গেল। বললাম কি খাবা? বললো রুটি কিংবা লুচি, যে কোনো জিনিস খাবো, ভাতের জিনিসটা বাদ দিয়ে সব কিছু খেতে আছে। তাহলে এখন ব্যবস্থা করতে হবে না, আমি একটু আগে দুঃখ প্রকাশ করছিলাম এটাই, যে দেখো আমি কি খাবো কাউরির কোনো খোঁজ নেই, আর তুমি কিংবা অন্য কেউ যদি উপোস করতো আমি ঠিক তার জন্য আগে থাকতে কি খাবে সে ব্যবস্থাটা করে রাখতাম। আমি আমার আর কি কদর আছে, এই জন্য ওকে ওরকম বলছিলাম বলে অন ক্যামেরা আবার বলছি। আমি সেটা বলছি না, বাড়ির বউ সবারই খোঁজ রাখে, এটা তো একদম বাস্তব কথা, কিন্তু ওর খোঁজটা কে রাখে এটাও সত্যি কথা, কে রাখবে? কেউ রাখে না। যাই হোক, ওর নিজেরটা নিজেই এখন বানাবে, এখন না বানাক সন্ধ্যেবেলার দিকে বানাবে, দিয়ে নিজেই খাবে, আমরাও খাবো, ওর সাথে সাথে আমরাও খাবো। আমি একার জন্য বানাবো, কাউকে দেবো না। আরে আর একটা জিনিস বলি, ওর একটা গুণ কিন্তু খুবই ভালো আছে, যদি কিছু একটা বানাই ওর জন্যই হোক, কিন্তু সবার জন্যই কিন্তু। আমি একা কখনো কোনো কিছু খাবার কথা মাথাতেই আনতে পারি, কোনো সময় নাই। ধরো ব্যাগটা, ধরো যেতে হবে, নিয়ে আসো নিয়ে আসো, আর কি বাচ্চি না, প্রসাদ খাবো। খেপে গিয়েছে মনে হয়, খেতে লাগে না, প্রসাদ খেতে গেলে আমার কিসের লজ্জা। তুমি অবশ্যই চলো না, আমি যদি কালকে আমাদের বাড়ি সকালবেলায় যাই মায়ের সাথে, যদি একটু বেরোই কত জায়গায় প্রসাদ খেতে পারবো না আশেপাশের বাড়িতে? পেয়েছিলাম পেয়েছিলাম, আমি তো একা ছিলাম দলে, কিন্তু এখন দুজনে হলো, ও কিন্তু যেত। যেতাম না সেভাবে, ওর মতো ব্যাগ নিয়ে বেরোতাম না, আমি প্রসাদ খেতে যেতাম, ডাকতো। সন্ধে হতে চললো, এখন একটু যাবো চায়ের দোকানে চা খেতে, চা খাওয়া। আমিও যাবো, চলো তো দেখি চায়ের দোকানে কি মধু আছে, চলো দেখি, ঘুরাও গাড়ি ঘুরাও। তুমি যদি প্রত্যেকদিন ওই ব্লগে চা খেতে যাবো চা খেতে যাবো ব্লগ না করলে আমাকে বলে চা খেতে যাবো চা খেতে যাবো, আজকে আমি ওর সাথে চা খেতে যাবো, চলো। তুমি যদি আমাকে চালিয়ে নিয়ে যেতে পারো তাহলে আমি তোমাকে 100 বার নিয়ে যাবো। কেন আমাকেই তুমি চালিয়ে নিয়ে যাবো, আমার দরকার নেই। আমি যদি আবার স্কুটিটা চালাতে শিখি না তখন মনে হবে এদিকে যাই ওদিকে যাই, তখন আবার। আচ্ছা, আমি কিন্তু আজকে চা খেতে যাচ্ছি তোমার বাপের বাড়ির দেশে, তুমি কি যাবে? আমি এখনই ঢুকবো, দুপায়ে রাজি। সত্যি সত্যি যাচ্ছি আজকে হেমাদপুরের দিকে। কেন ওদিকে অত দূরে চা খেতে যাওয়ার কি আছে? চা খেতে নাই তাহলে গাড়ির তেল ভরতে, এখন টাকা নেই তেল ফেল ভরা হবে না, কদিন আগেই 500 টাকা তেল ভরেছো, যা তেল ভরবা অল্প ভাবে চালাবা গাড়ি। একদম ঠিকই বলেছো, তেল ভরা হবে না, কোথাও যাওয়া হবে না। যাবো না? না, আমাকে তো যেতে হবে। কি করতে? তেল ভরতে না, অন্য দরকারে, নাহলে তো গাড়িটা চলবে না। না চলুক গাড়িটা, থাক সাইকেলে যাবা, কি এমন ইয়ে হয়ে গেছো, নবাব হয়ে গেছো যে? ওই তো সাইকেল আছে, সাইকেল আছে, সাইকেল আছে, সাইকেল আছে, সাইকেল নিয়ে যাও, সাইকেল নিয়ে যাচ্ছি আমি। তাহলে কি কারণ? আমি যে দেখলাম তুমি বেরিয়ে গেলে, তুমি বেরোলে বলে ওদের আমি প্রসাদ দিতে আসলাম, দিয়ে আমার ছোট বলছে জ্যাঠা আসলো আবার, দিলে কি গাড়ি দিতে? না না, গাড়ি নিয়ে যাবো না, চাকার পয়সা নিয়ে যেতে হবে, পয়সাটা নেই। অজুহাত অজুহাত না, পোতাজ ভালো আচ্ছা খাও। গুড ইভিনিং সবাইকে, সন্ধে দেওয়া হয়ে গেছে, মা, আমার ডাক্তার ঠাকুরপো, রাজু সবাই রয়েছে, আর আমাদের প্রকাশবাবুও রয়েছে।
সবাই একসাথে গল্পগুজব করছে, কিন্তু সবাই গল্প করছে আমার মাথায় একটাই বিষয়ে শুধু ভাবজি যে কি রান্না করব রাতে। রাতে তো ভাত খেতে নেই, তাহলে তার বদলে কি রান্না করব? কি খাওয়া হবে, লুচি না খিচুড়ি? ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস, চিকেন কষা। আর এত কম কেন, বেশি করে লিস্ট করো। ভাজা। আচ্ছা, লাল দই থাকবে সাথে? লাল দই, এখন তো খেজুর গুড় তো এখনো মনে হয় বাড়ি না। তোমার জন্য খোঁজ করে আনা হবে চাটনি, তুমি বলে ফেলো প্রাণে যেটা আছে। পায়েসটা কিন্তু নলেন গুড়ের পায়েস আছে। ও আছে নলেন গুড়ের পায়েস। আর হচ্ছে কালকে সকালে খাবে, আজকে রাতটার খেতে হবে না। আমাকে যদি ব্যবস্থাও করে দেয়, আমি যদি বসে বসে রান্না করি কালকে সকাল হয়ে যাবে। আর হচ্ছে তোমার আর খেজুর গুড়ের মিষ্টি। আচ্ছা, খেতে পারবা তো? ও তো আগেই ওর জিদ দিয়ে মনে হয় জল পড়ে গেল উফ করে। কি অবস্থা সত্যি, ভাবলাম হয়তো বলবে খিচুড়ি খাবো কিংবা লুচি খাবো, রাজু বললো খিচুড়ি খাবো, ইনি আবার বলছে আমি খিচুড়ি খাবো না মুড়ি খাবো। করি দেখি, লুচি আর খিচুড়ির মধ্যে এখন টস হবে কি করা যায়। খিচুড়ি কমপ্লিট হলো, কমপ্লিট তখনই হবে যখন আমি ফোড়নটা এই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এবার পুরো খিচুড়ি কমপ্লিট। আর এই মানে ফোড়নের লঙ্কাগুলোর থেকে টিপে টিপে তেল আর ওই লঙ্কার বীজ বের করে খেতে যে কী ভালো লাগে, এ যেন একটা আলাদা স্বাদের অমৃত। আমি তো খিচুড়ি নিলেই আগে লঙ্কা বেছে নিই। খাওয়া দাওয়া সেরে একদম বিছানায় উঠে পড়েছি, জমিয়ে খেলাম গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, তার সাথে পাঁপড় ভাজা। আর বাকিদের খাবারটা আমি ওই দিকটায় করে রেখেছি এক সাইডে। আর তুমি এসো, এদিকে এসো। অনেকক্ষণ পর আসলো, আমি ভাবছিলাম কোথায় গেল, এখন আসছে না কেন, আসছে না কেন। তারপরে দেখি যে বাবু উদয় হলেন। তোমাকেও বলে রাখছি, তিনজনের খাবার একসাথে রাখা আছে তোমাদের, তোমার বাবুর আর রাজুর, ঠিক আছে? খিচুড়ি, খিচুড়ি, পাঁচ তরকারি আর পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। হ্যাঁ, বেগুন ভাজা একটা আছে, চারটে করেছিলাম, আমি দুটো খেয়েছি। আমার ঠাকুর জামাইকে একটা দিয়েছি, একটা রেখে দিয়েছি। আর মা খায়নি, মায়ের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানে প্রসাদ খেতে গেছে, দিয়ে রাত্রের খাবার খাইনি, ওখান থেকে লুচি খেয়ে এসছে। আর ও পাঁচ তরকারিটা হচ্ছে কাকুলি রান্না করেছিল দুপুরে, ও দিয়েছে, বুঝতে পারছো? তাও আমার খাওয়ার পরে আফসোস করছিল, বলছিল তুমি খেলে তখন দিলাম না, ভুলে গেছি, এরকমটা বলছিল। তুমি কি আর বেরোবে নাকি? আমি একটু বেরোবো। আবার বেরোবে? একটু ওখানের জন্য বেরোবো। একটু ওখানের জন্য কেন, কি একটুখানি দু কাপ চা? চা খাইনি তো। ও আচ্ছা, খা, খেয়েছে, দিয়ে আবার খাবে ওই জন্য বলছে হয়তো। তো বন্ধুরা, চারিদিকে খই ফোটার মতো বাজি পড়ছে চড়বড় চড়বড় করে, তোমরা হয়তো শুনতে পাবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। সবাইকে গুড নাইট।